নমস্কার, যোগা ফর হেলদি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে কিছু ফ্রি হ্যান্ড যোগা পোজ দেখাবো, যেগুলি সব বয়সের মানুষই প্র্যাকটিস করতে পারবেন। যারা যোগা শুরু করেছেন তারাও পারবেন, যারা এখনও শুরু করেননি, করবেন বলে ভাবছেন তারাও প্র্যাকটিস করতে পারবেন। এর মাধ্যমে মেনলি আমাদের শরীরের যে অতিরিক্ত মেদ সেটি ঝরে যাবে। বিশেষত যাদের সাইডে মেদ রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুব এফেক্টিভ হবে। মাত্র 15 দিন প্র্যাকটিসের মধ্যেই আপনারা আপনাদের পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, সোজা হয়ে দাঁড়ান, দুই পায়ের মধ্যে এক হাত গ্যাপ রাখুন, হাত দুটি কোমরে রাখুন, এরপর বাম দিকে ঘুরুন, আবার ডান দিকে ঘুরুন। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে ঘুরবেন ও নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবেন। এইভাবে ডান দিকে 10 বার ও বাম দিকে 10 বার করুন। এর ফলে আপনি আপনার কোমরের মাংসপেশিতে টান অনুভব করতে পারবেন। পুনরায় আগের পজিশনে ফিরে আসুন। নাম্বার 2, দুই পায়ের মধ্যে দু হাতের গ্যাপ রাখুন, হাত দুটি সোজা করুন, এরপর বাম হাত বাম পায়ে ও ডান হাত ডান পায়ে নিচু হন। এইভাবে প্রথমে ডান দিকে 10 বার ও বাম দিকে 10 বার করুন। এরপর ধীরে ধীরে এটিকে 10 থেকে 20 বারে বাড়ান। খেয়াল রাখবেন বডি কিন্তু সামনের দিকে ঝোঁকাবেন না, যতটা সম্ভব পিছনের দিকে ঠেলে এই পজিশনটি প্র্যাকটিস করুন। এই সময় আপনার তাকানোটি কিন্তু ওপরের হাতের দিকে হবে, এরপর তা ধীরে ধীরে নর্মাল পজিশনে ফিরে আসুন। নাম্বার 3, সোজা হয়ে বসুন, পা দুটি যতটা সম্ভব ফাঁক করুন, এরপর ডান হাত দিয়ে বাম পায়ে ও বাম হাত দিয়ে ডান পায়ের পাতা ধরার চেষ্টা করুন। প্রথমের দিকে তা হবে না, কিন্তু যতটা সম্ভব নামার চেষ্টা করবেন। নিঃশ্বাস স্বাভাবিক রেখে এটি করুন। এটি ডান দিকে 10 বার ও বাম দিকে 10 বার করুন। পুনরায় আগের অবস্থায় ধীরে ধীরে ফিরে আসুন। নাম্বার 4, ডান পাটিকে বাম পায়ের ওপরে তুলুন ও নিচু হয়ে হাঁটুতে কপাল ঠেকান। আবার একইভাবে বাম পাটিকে ডান পায়ের ওপরে তুলুন ও নিচু হয়ে কপাল ঠেকানোর চেষ্টা করুন। প্রথমের দিকে তা করতে পারবেন না, খুবই অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাস করতে করতে হবে। এটি বেলি ফ্যাট লস করতে খুবই এফেক্টিভ। নাম্বার 5, বাম পা ধরে সোজা করে ওপরে তুলুন ও কপাল ঠেকানোর চেষ্টা করুন। এটি পুনরায় অপোজিট পায়ে রিপিট করুন। এইভাবে আপনারা ডান পায়ে 10 বার ও বাম পায়ে 10 বার এই পোজটি রিপিট করবেন। প্রথমে আপনারা 10 বার ডান পায়ে ও 10 বার বাম পায়ে করবেন, এরপর ধীরে ধীরে এই সংখ্যাটাকে বাড়িয়ে 20 বার ডান পায়ে ও 20 বার বাম পায়ে প্র্যাকটিস করুন। প্রতিদিন এগুলো প্র্যাকটিস করুন, সুস্থ থাকবেন।